हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रा, आज के तुम्हारे संगे पदार्थेर चुम्बक धर्म ए चैप्टारे 6 नम्बर पाठे चुम्बक धारण क्षमता कि, चुम्बक सहनशीलता कि, से विषय आलोचना करब। और सबसे गुरुत्वपूर्ण एक विषय आछे जे हिस्टेरेसिस लूप। हिस्टेरेसिस लूपटा कि से विषय डिटेल्स आलोचना करब। मैं आज के भिडियोटा थियोरी निये बेशी आलोचना करा होबे, डेरिवेशन तत नय, सेइजन्य खूबी गुरुत्वपूर्ण विषय आलोचना करा होबे आजके। तो भिडियोटी कोथाओ स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबे। ओके, तो आमरा आलोचना शुरू करब। तो शुरू करार आगे तुम्हारे रिक्वेस्ट आछे, तोमरा जोदि एखोनो पर्यन्त साइंस बीटा चैनल जो सबस्क्राइब ना करे थाको अवश्य चैनलटी सबस्क्राइब करबे और पाशे थाका बेल आइकन प्रेस करबे, कारण साइंस बीटा चैनले क्लास 10 to 12 फिजिक्स, केमिस्ट्री और मैथमेटिक्स वेस्ट बेंगले जो सिलेबास आछे सेई सिलेबासे भिडियो आपलोड करा हय। अलरेडी अनेक भिडियो आपलोड करा आछे, तोमरा प्लेलिस्टे देखते पारो। आर तोमादेर जेटा बोलेछिलाम नीटेर बा डब्ल्यूबीजेई बा जेई एडवांस एई जोन्नो जे क्लासटा शुरू करे बोलेछिलाम एटा फेब्रुआरी मास थेके स्टार्ट करा होबे एकदम। तो सेई जोन्नो तोमरा जारा बंधुरा जारा प्रिपारेशन निच्छे तादेरके ब्यापारटा बोलो एबं तादेरके चैनलटी सबस्क्राइब करते बोलो। ओके, साइंस बीटा चैनले टोटाल तोमादेर एंट्रांस परीक्षागुलो आछे डब्ल्यूबीजेई, नीट बा जेई एडवांस एई समस्त विषयेर पर क्लास करानो होबे। एनसीईआरटी बुक फलो करे आरो कयेकटा बोई তোমাদের বলেছিলাম, এর উপরে একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। সেখানে টোটাল বলেছিলাম কোন কোন বই ফলো করে তোমাদের পড়ানো হবে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে আলোচনা করব চুম্বক ধারণ ক্ষমতা কি, চুম্বক ধারণ ক্ষমতা কি। এইগুলো তোমরা হয়তো প্র্যাকটিক্যালি অনেকবার করেছো। এরকম ধরলাম একটা লোহা আছে, এখানে একটা কোনো কাঠের তক্তা আছে। ধরলাম এটা কোনো একটা কাঠের তক্তার উপরে ধরুন একটা কাঠের একটা প্লাইউড আছে, যেরকম ধরো তার উপরে একটা লোহার টুকরো আছে। ওকে, তার নিচে যদি একটা বড় চুম্বক রাখা হয়, ধরলাম এনএস। ওকে, তাহলে এই মানে কি কেমন আছে দেখে নাও। ধরে নাও এইটা হচ্ছে আমার কি কাঠের প্লাইউড। ওকে, এটা হচ্ছে আমার কাঠের প্লাইউড, এটা হচ্ছে আমার লোহার খণ্ড, আর এর নিচে একটা চুম্বক আছে। ধরলাম এটা চুম্বক, এটা হচ্ছে আমার চুম্বক, এটা হচ্ছে লোহার খণ্ড আছে, আর এটা আমার চুম্বক আছে। তাহলে চুম্বককে যদি এই প্লাইউডের বা এই কাঠের নিচে বা হাতে ধরলাম হাতের উপরে, এইটা আমি লোহা রেখেছি, এর নিচে চুম্বক রেখেছি। তা চুম্বক রাখলে দেখবে এই চুম্বকের যেই গুণ যেই ধর্ম সেটা এই লোহার উপরে চলে আসবে। কারণ কি এখানে চুম্বক আছে বলে। অর্থাৎ চুম্বক কী করে, মানে লোহা বা যে চুম্বক যে সমস্ত পদার্থ আছে, অর্থাৎ যাকে চুম্বকে রূপান্তরিত করা যায় এমন পদার্থকে আকর্ষণ করে। চুম্বকের ধর্মটা আছে, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করবে, ঠিক একইভাবে যদি চুম্বকটাকে নিচে রাখি, এখানটায় লোহাটাকে যদি উপরে রাখি, তাহলে এই লোহাটাও অন্য ছোট্ট ছোট ক্ষুদ্র লোহাকে আকর্ষণ করবে। যেমন ধরে নাও আমি একটা লোহাকে এইভাবে রাখলাম, এর নিচে এখানে চুম্বক রাখলাম। ওকে, তাহলে এই লোহার পাশে যদি একটা ছোট্ট পেরেক বা ছোট হালকা কোনো লোহার টুকরো রাখা হয়, এই লোহাটা ওই লোহার টুকরোগুলোকে বা গুঁড়োগুলোকে আকর্ষণ করবে। অর্থাৎ এর পাশে যদি একটা লোহার ছোট্ট ছোট্ট টুকরো রাখা হয়, তাহলে এটাও কি করবে, তাকে আকর্ষণ করবে। তাহলে এটা তো চুম্বকের ধর্ম। লোহার তো ধর্ম নয় আকর্ষণ করা, লোহা লোহাকে আকর্ষণ করে না, বা চুম্বক পদার্থ পরস্পর আকর্ষণ করে না। তাহলে এখন করছে, কারণ এখন করছে কেন, কারণ কি এটা যেহেতু চুম্বক নিচে একটা চুম্বক আছে, তখন এই চুম্বক ক্ষেত্র যেহেতু চুম্বক আছে, তাহলে একটা এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি আছে। তাহলে চুম্বক ক্ষেত্রের মধ্যে এই লোহাটা আছে, তার চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি লোহাটা থাকে তখন এটাও নিজে একটা চুম্বকে পরিণত হয়ে যায়। অর্থাৎ যে মানে এই লোহাটা নর্মাল অবস্থা একটা লোহার টুকরো যদি পাশাপাশি রাখে আকর্ষণ করবে না, কিন্তু দেখবে এটা উপরে লোহা রেখেছি নিচে চুম্বক রেখেছি, তখন দেখবে এটা কী করে চুম্বক লোহা অন্য লোহাকে আকর্ষণ করছে। যখন এটাকে আমি সরিয়ে নিই তখন দেখবে এই ধর্মটা শেষ আর আকর্ষণ করে না। তাহলে এটা যে একটা গুণ, একটা একে বলা হয় চুম্বক আবেশ বলা হয়। অর্থাৎ এখানটা আমার চুম্বক আছে NS, আর এখানে একটা লোহা আছে। ওকে, তাহলে যদি এই চুম্বক লোহার পাশে যদি একটা চুম্বককে রাখা হয়, তাহলে এই লোহাটাও নিজের চুম্বকে পরিণত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এও ছোট্ট ছোট্ট লোহার পেরেককে ধরলাম, তাকেও আকর্ষণ করবে, লোহার টুকরোগুলোকে কী করবে, এই আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ ক্ষমতা আসলো কোথা থেকে, এর ফলে মানে এখান থেকে চুম্বক বলরেখা গিয়ে এখানে যে আবিষ্ট হয়েছে, তার ফলে এইটা এই চুম্বক বলরেখা বা এই চুম্বকের ফলে এর মধ্যে চুম্বক ধর্ম আবিষ্ট হয়েছে। তাহলে এটা আবিষ্ট চুম্বক হয়ে গেছে। তাহলে যখন এটাকে সরিয়ে নেবো তখন এটা আবার এগুলোকে আর আকর্ষণ করবে না। তাহলে যতক্ষণ একটা চুম্বক পদার্থ অর্থাৎ লোহা বা লোহা জাতীয় যাকে চুম্বক আকর্ষণ করতে পারে, সেই সমস্ত পদার্থের পাশে যদি একটা চুম্বককে রাখা হয়, তাহলে এই পদার্থটাও ধরো এটা চুম্বক, এটা লোহা, তা চুম্বককে যদি একটা লোহার পাশে রাখা হয় তাহলে এই লোহাটাও কী হয়ে যায়, চুম্বকে পরিণত হয়ে যাবে। যখন এটাকে সরিয়ে নেব এটা আবার লোহার রূপান্তরিত হয়ে যাবে। এবারে এখানে যে ধারণ ক্ষমতাটা কী, ধারণ ক্ষমতা হচ্ছে কি, আমরা ধরলাম এটা লোহা আছে, এটা চুম্বক আছে, তার চুম্বককে আমি সাপোর্ট হিসাবে দিলাম, সাপোর্ট বা কাছাকাছি রাখলাম, তারপরে এটা কী হলো, চুম্বকে রূপান্তরিত হয়ে গেলো। তার মানে এই ধর্ম কী হলো, লোহাকে বা লোহা জাতীয় কোনো জিনিসকে আকর্ষণ করা। এবার যখন এটাকে সরিয়ে নিচ্ছি কিছুক্ষণ এর মধ্যে ধর্মটা আছে, মানে সঙ্গে সঙ্গে এই আকর্ষণ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়নি। অর্থাৎ যখন এই চুম্বককে আমি সরিয়ে নিলাম এখান থেকে, মানে অর্থাৎ শুধু আমার কাঠের উপরে তক্তার উপরে শুধু লোহাটা আছে, তখনও কী করছে, এটা অন্যান্য লোহার টুকরোগুলোকে আকর্ষণ করছে। মানে আমার যত এখানে চুম্বক ছিল, চুম্বক বল রেখে এর মধ্যে প্রবেশ করে এটাকে চুম্বকে পরিণত করে দিচ্ছে, কিন্তু যখন এটাকে আমি সরিয়ে নিলাম তখন সঙ্গে সঙ্গে এটা আবার অচুম্বক পদার্থে বা চুম্বক পদার্থে রূপান্তরিত হচ্ছে না। তার মানে এর মধ্যে কিছুটা চুম্বক ধর্ম বর্তমান আছে। অর্থাৎ কিছুটা এখানের মধ্যে চুম্বক বল রেখা আবিষ্ট হওয়ার ফলে এর মধ্যে ধারণ ক্ষমতা সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ এই চুম্বক ধর্মকে নিজের মধ্যে ধরে রেখেছে। তাহলে এই যে ধারণ ক্ষমতা, এই যে ধরে রাখাকে বলা হয় কি, চুম্বক ধারণ ক্ষমতা। তার মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও আর একবার ভালো করে বুঝে নাও ব্যাপারটা। তাহলে এই হচ্ছে আমার চুম্বক NS, এখানে একটা লোহার টুকরো রাখা আছে। তাহলে এটা এখন কী হয়ে গেছে, লোহার টুকরো রাখার ফলে এটা এর মধ্যে চুম্বক বলরেখা কী হয়েছে, আবিষ্ট হয়েছে। ওকে, তারপরে এটা কী হয়েছে, চুম্বক হয়ে গেছে। তখন এ কী করবে, অন্যান্য লোহার টুকরোগুলো কী করবে, আকর্ষণ করবে। ওকে, এটা আকর্ষণ করবে। যখন এখান থেকে আমি এবার কী করছি, নেক্সট স্টেপে এই চুম্বকটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলে দেখা যাবে তবুও কিছুক্ষণ ধরে আকর্ষণ করে থাকবে, সব সময়ের জন্য নয় যে একবার রাখলাম পাশে তারপর সরিয়ে নিলাম ব্যাস চুম্বকে পরিণত হলো তখন, তার মানে এটা নয়। যেটা সরিয়ে নেওয়ার কিছুক্ষণ চুম্বক ধর্ম থাকে এর মধ্যে। যেমন দেখে কোনো স্ক্রুড্রাইভারকে যখন আমরা চুম্বক দিয়ে বারবার ঘষি বা মানে যে কোনো প্রকারে যেমন চুম্বকে রূপান্তরিত করি বা চুম্বকের আশপাশে রাখি, দেখবে স্ক্রুর মুখগুলো দেখবে অন্যান্য লোহাকে আকর্ষণ করতে থাকে, তাই না? মানে এখন চুম্বক দিয়ে কিন্তু আগে দেখবে একটা লোহাকেও দেখবে, সেটা কী করে, চুম্বকে কিছুক্ষণ পর্যন্ত সে আকর্ষণ বা করতে পারে, তারপরে দেখবে আবার ধর্মচর্চা শেষ হয়ে যায়। তাহলে যতক্ষণ ধরে এই চুম্বক ধর্মটাকে, এই চুম্বক আবিষ্ট মানে বলরেখাগুলোকে নিজের মধ্যে ধারণ করে রেখেছিল, তার ফলে কী হয়েছিল, এই লোহাটা নিজে চুম্বকে রূপান্তরিত হয়ে গেছিলো। এটা কি বলা হয়, এর চুম্বক ধারণ ক্ষমতা। তাহলে একে কী বলা হয়, চুম্বক ধারণ ক্ষমতা। ওকে, একে বলা হয় কি, চুম্বক ধারণ ক্ষমতা। তাহলে সহজে যদি বুঝতে যায় কী বলবো, যে একটা লোহাকে বা চুম্বক পদার্থকে পাশে যদি একটা চুম্বককে রাখা হয় তাহলে সেই চুম্বক পদার্থটা মানে কিছুক্ষণের জন্য যতক্ষণ থাকবে ততক্ষণে চুম্বকে রূপান্তরিত হয়ে যাবে। যখন চুম্বকটাকে সরানো হবে তো এই চুম্বক পদার্থের মধ্যে কিছুটা চুম্বক ধর্ম কিছুক্ষণ ধরে থাকবে বা কিছুটাক্ষণ ধরে ধরে রাখবে। তা যতক্ষণ ধরে এই চুম্বক ধর্মটা ধরে রাখবে সেটাই হচ্ছে এর চুম্বক ধারণ ক্ষমতা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি, সহনশীলতা, চুম্বক সহনশীলতা। সেটা কি, এবার দেখো না, এবার আমরা কি করব, যখনই এ আকর্ষণ করছি তার মানে এর মধ্যে কিছুটা চুম্বক ধর্ম এখনও বর্তমান আছে, তারপরে একে আমি কোনো কারণে মানে অচুম্বীকরণ বা চুম্বক যে ধর্মটা সেটাকে নষ্ট করতে চাইছি, তাহলে কি এটাকে নাড়া দেবো। ওকে, এটাকে নাড়া দেবো বা আরও অনেক রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন করে এটাকে অচুম্বকীকরণ করব। অর্থাৎ চুম্বক হওয়ার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে নিয়ে যাব। তাহলে সেটা নিয়ে আসা যাক, যে কোনো প্রকারে যখন কোনো একটা ধরলাম একটা লোহার একটা চুম্বকের পাশে একটা চুম্বক রাখলাম, এখানে লোহা রাখলাম, তা লোহার ঠেকে দেওয়ার পর এই লোহাটা আবার অন্য ছোটো ছোটো লোহার টুকরোকে আকর্ষণ করছে। তাহলে এটাকে সরিয়ে নিলাম, দেখলাম কিছুক্ষণ ধরে এ আকর্ষণ করে আছে, তারপরে এই লোহাটাকে যখন আমি এবার নাড়া দেবো বা ঠোকা মারবো তখন দেখবে এইগুলো সব নিচে পড়ে যাবে। তারপরে এর মধ্যে যে ধারণ ক্ষমতাটা ছিল, অর্থাৎ যেখানে যে চুম্বক ধর্মটা এই লোহার মধ্যে ছিল সেটা কী হয়ে যাবে, কমে যাবে বা শেষ হয়ে যাবে। তাহলে যদি এরকম হয় এরকম যে যখন কোনো একটা বস্তুর ওপর বা কোনো একটা চুম্বক পদার্থের মধ্যে চুম্বক ধর্ম আবিষ্ট হয়ে যাবে, ওকে, চুম্বক ধর্ম আবিষ্ট হয়ে যাবে, তার ফলে এই লোহাটা এবারে চুম্বক হয়ে গেছে যে কোনো প্রকার আবেশি করার পরে বা অন্যান্য কারো কারণে। অর্থাৎ আমরা একটা লোহাকে চুম্বক দিয়ে যদি ঘর্ষণ করি তার ফলেও সেটা কিন্তু চুম্বকে পরিণত হয়ে যায়। তা যে কোনোভাবে যদি একটা चुम्बक पदार्थ के चुम्बके परिणत कर दी तारपर ताके यथेष्ट माने विभिन्न रकम व्यवहार करे अनेक रकम कार्ये व्यवहार करेओ यदि तार मध्य चुम्बक धर्म जो नष्ट ना हये जाए अर्थात एर आगे बोलছিলাম कि जे किछुक्षणের জন্য হয়তো চুম্বক ধর্ম থাকবে কিন্তু তাকে নাড়া দিলে টোকা মারলে সেখান থেকে পেরেকগুলো পড়ে যায় তার চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যায় কিন্তু যদি এই রকম প্রক্রিয়া অবলম্বন করার পরেও চুম্বক ধর্ম যদি নষ্ট না হয় বা চুম্বক ধর্ম যদি থেকেই থাকে তাহলে তার হচ্ছে এটাকে বলা হয় কি চুম্বক সহনশীলতা দুটো ডিফারেন্স ভালো করে বোঝার চেষ্টা করে এটা তাহলে একে বলা হয় কি চুম্বক সহনশীলতা সহনশীলতা ব্যাপারটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি দেখে নাও দুটো একই টাইপের লাগলেও কিন্তু দুটো ডিফারেন্স ব্যাপার প্রথমে আমরা একটা চুম্বক ছিল এন এস এখানে একটা লোহা ছিল পাশে তাহলে এই লোহা থাকার ফলে এটাও চুম্বকে পরিণত হয়ে যাবে এটাকে এবারে অ্যাবসেন্স করো শুধু এবারে লোহাটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে স্টেপ ওয়ান প্রথমে স্টেপ ওয়ান স্টেপ টুতে स्टेप टू तो एखे कि चुम्बकटा नहीं तक कि मध्य चुम्बक आकर्षण क्षमता अर्थात अन्य लोहा के धरे आकर्षण कर बला कि चुम्बक धारण क्षमता ये तर धारण क्षमता एबारे ये लोहाटा के जेटा एखन चुम्बके बर्तमान चुम्बके परिणत हो गए चुम्बक धर्म देखा ताके यदि आमरा टोका मारी नाड़ा दी बा अन्य व्यवहार करी तार व्यवहार करा सत्त्वेও नाड़ा देवा सत्त्वेও विभिन्न माने विभिन्न रकम प्रक्रिया अवलम्बन करार परेও यदि एटी अन्यान्य लोहा के आकर्षण करछे अर्थात एर मध्य जो चुम्बक धर्म थाके तखन एके बला हय कि तखन चुम्बकेर एई धर्मके बला हय कि चुम्बक सहनशीलता तो सहनशीलता माने माने एकटा जिनिस धरलाम आमी चुम्बके परिणत हो गेছি বা আমার আশপাশে একটা চুম্বক ছিল তারপরে তার আবেশের ফলে আমি চুম্বকে পরিণত হয়ে গেছি এবার যখনই সেই চুম্বক চলে গেছে তবু আমার চুম্বকের যে ধর্মটা সেই ধর্ম আমার মধ্যে বর্তমান আছে তাহলে এটা হচ্ছে আমার কি মানে ধারণ ক্ষমতা আমি ধরে রেখেছি যে ধর্মটা ও আমাকে সাপ্লাই দিচ্ছিল তা আমার মধ্যে আবিষ্ট হয়েছিল এটা হচ্ছে আমার ধারণ ক্ষমতা কতক্ষণ কতটা আমি তার এই ধর্মটাকে ধরে রেখেছি ওকে এরপর হচ্ছে আমি বিভিন্ন রকম ব্যবহার কাজে ব্যবহার করা হচ্ছে আমাকে তার সত্ত্বেও আমার মধ্যে যে ধর্মটা ওখান থেকে নিয়েছিলাম সেই ক্ষমতাটা এখনো রয়েছে অর্থাৎ ধারণ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়নি আছে এখন প্রেজেন্ট মানে তাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে যাতে নষ্ট হয়ে যায় তার সত্ত্বেও নষ্ট হয়নি তাহলে সেটা হচ্ছে তার সহনশীলতা মানে কতটা সহ্য করতে পারে বলে না একটা জিনিসের উপর কত মানে একটা কাঠের তক্তার উপরে অনেক ইট রাখছে দেখছি কখন ভাঙে তো যতক্ষণ ধরে সে ধরে রাখছে ভাঙছে না সেটা তার কি সহনশীলতা তাই না ভাবো তোমাকে একটা অনেক হাতে বই দিল 10টা বই দিল 15টা বই দিল তুমি ধরে রেখেছো 20টা বই দিল যখন 30টা বই দিল আর ধরে রাখতে পারলে না তা যতক্ষণ ধরে রেখেছিলে সেটা তোমার সহনশীলতা কতটুকু তুমি তোমার ক্যাপাসিটি কতক্ষণ ধরে এটা এই বইগুলোকে ধরে রাখতে পেরেছো ঠিক একইভাবে এই লোহার টুকরোটা কতক্ষণ ধরে চুম্বক ধর্মটাকে ধরে রেখেছিল সেইটাই তার হচ্ছে সহনশীলতা ওকে তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো নেক্সট এবারে যেটা আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি হিস্টেরিসিস লুপ হিস্টেরিসিস ব্যাপারটা কি সেটা আমরা একটু ভালো করে বুঝবো हिस्टेरिसिस लूप बा बीएच लूपो बला हय हिस्टेरिसिस लूप ओके और बीएच लूप हिस्टेरिसिस लूप बा बीएच लूप एई जोन्नो बला हय बी और एच के माने एखाने एक्स अक्ष वाई अक्ष धरब से बी और एच के धरब क्यों देखे ना हमें आगे लेखचित्र अंकन करी पुरो डिटेल्स आलोचना करब ओके कोनो किछु तुम्हार डाउट थाकबे ना पुरो बोये देखो अनेक लेखा आछे तुम्हारा ओते बुझते पारछो ना कि किभाबे होच्छे पुरो बोये निर्जासटा माने बोये जेटा बोझाते चाओया होयेछे सेटा पुरो डिटेल्से तुम्हें एखाने बुझिये देब एकदम सेटा मनोयोग सहकारे एटा बोझार चेष्टा करो एटा खुबই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক কটাই কোশ্চেন আসে ওকে তাহলে হিস্টেরিসিস লুপ কি তাহলে আমি এটা y অক্ষ এটা হচ্ছে x অক্ষ বরাবর আমি h নিলাম এবং y অক্ষ বরাবর আমি b নিলাম ব্যাপারটা কি দেখো না তাহলে একটা বস্তু আছে चुम्बक पदार्थ आज जैसे चुम्बके परिणत करते एबारे धरलाम एके एक दिक दिए दिच्छी একদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে আর ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিচ্ছে, যদিও দুটো একই। তাহলে মানে ইমাজিন করো ফিজিক্স এমন একটা জিনিস যে যত বেশি কল্পনা করতে পারবে ততই সহজভাবে সে ফিজিক্সটা বুঝতে পারবে। সেই জন্য ফিজিক্সের ব্যাপারে ইমাজিন করা শেখো, কল্পনা করতে শেখো যে ইলেকট্রন ঘুরছে, প্রোটন ঘুরছে, এই মানে আমি যেটা দেখতেই পাই না, কোনোদিন দেখিনি, হাতেও ছুঁইনি, সেই বিষয়ে আমি কী করে পড়বো? তাহলে তোমার দ্বারা হবে না ফিজিক্স। তোমাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ যেন মানে যদিও তোমাকে অনেকজন হয়তো বলো পাগল হয়ে গেল নাকি এসব বলতে পারে, কিন্তু তবুও যখন তুমি পড়াশোনা করবে এইভাবে মাইন্ডে যে তুমি যেন এমন যখন ধরো অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো, তুমি একটা রুমের মধ্যে বসে আছো, এই নিউক্লিয়াস আছে, তার চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এইখানেই ঘুরে বেড়াচ্ছে, এই নিউটন নিউক্লিয়াসের নিউটন প্রোটনের মধ্যে মারামারি করছে, এই বন্ধু মিলে গলায় মিলে বসে আছে, মানে এই পুরো ফিল্ডটাকে যেটা তুমি পড়ছো সেটাকে ইমাজিন করো যে এটা বড় আছে, এইভাবে এইভাবে ঘুরছে নেগেটিভ, এইভাবে ঘুরছে এটা ক্লাউড, যখন তুমি ইলেকট্রন ক্লাউড যখন পড়ছো এই ক্লাউডের মধ্যে এর মধ্যে আছে, এইগুলো সব তোমাকে ইমাজিন করতে হবে। সেই জন্য ফিজিক্স হচ্ছে ইমাজিন বা কল্পনা করা শিখতে হবে। সেই জন্য বিষয়টা যত তুমি কল্পনা করা শিখবে ততই বাস্তবে সেটাকে প্রকাশ করতে পারবে। তাহলে এখানে দেখে নাও, একটা কল্পনা করো যে এমন একটা আমার মেটেরিয়ালস আছে একটা, একদিক দিয়ে আমি বি দিলাম, একদিক দিয়ে আমি এইচ দিলাম, ওকে। তারপরে কী হচ্ছে এর মধ্যে ফিল্ড দিচ্ছি বি আর এইচ, যদিও বি আর এইচ সেম জিনিস, ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ইন্টেন্সিটি একই জিনিস। তো যদি কোনো বস্তুর বা চৌম্বক পদার্থের মধ্যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিই, যেমন বলা যেতে পারে যে যে কোনো ম্যাজিক সুপারম্যান বা কোনো সুপার হিরো কোনো জিনিসকে যেন এনার্জি দেয়, শক্তি দিচ্ছে, কোনো হাত দিয়ে যেমন ম্যাজিক্যালি এনার্জি বেরিয়ে যায়, তো তাকে একটা অন্য রূপ দিচ্ছে। ঠিক একইভাবে একদিক দিয়ে বি যাচ্ছে, একদিক দিয়ে এইচ যাচ্ছে, তাহলে যদি এটা কোনো পদার্থের মধ্যে ঢুকে যায় তখন সেটা কী হবে? সেটা তখন ম্যাগনেটে পরিণত হয়ে যাবে, তখন সেটা কী হয়ে যাবে? ম্যাগনেট হয়ে যাবে। কতক্ষণ ধরে ম্যাগনেট থাকবে? যতক্ষণ ধরে এগুলো দেওয়া হবে। এটা আমরা জানি, এটা আমরা থিওরিক্যালি পড়েছি, আমরা প্রমাণও করেছি যে কোনো চুম্বক পদার্থের মধ্যে যখন চুম্বক ক্ষেত্র ঢুকবে, চুম্বক বলরেখা ঢুকবে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকবে, তখন সেটা চুম্বকের ন্যায় আচরণ করবে, যেটা আমরা সহনশীলতা, ধারণ ক্ষমতা এগুলো বললাম। ঠিক একইভাবে যদি একটা বস্তুর মধ্যে বা চুম্বক পদার্থের মধ্যে যদি বি আর এইচ দেওয়া হয়, অর্থাৎ একদিক দিয়ে বি দিলাম, একদিক দিয়ে এইচ দিলাম, যদি তার মধ্যে দেওয়া হয় তাহলে সেই বস্তুটা কি বা সেই চুম্বক পদার্থটা কী হয়ে যাবে? চুম্বকে পরিণত হয়ে যাবে, তার মধ্যে চুম্বক ধর্ম থাকবে। এবং এই চুম্বক ধর্ম বৃদ্ধি কীভাবে পাবে? যত আমি বি আর এইচ বাড়াবো তত এর চুম্বক ধর্ম কী হবে? বৃদ্ধি পাবে। তা সেই হিসাবে যদি আমরা এটা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র হবে ঠিক এরকম, ওকে, এরকম লেখচিত্র হবে। তাহলে এইভাবে আমি এইচ বাড়াচ্ছি, এই দিক বরাবর কী বাড়াচ্ছি? আমি এইচ বাড়াচ্ছি, ওকে, এই বরাবর আমি এইচ বাড়াচ্ছি, এই বরাবর আমি বি বাড়াচ্ছি। তাহলে এইচ বি বাড়ালে তাহলে লেখচিত্রটা কী হবে? এইভাবে জিরো থেকে প্রথম সে ম্যাগনেট ছিল না, তারপরে সে কী হবে? ম্যাগনেট হবে, তারপরে সে কী হবে? চুম্বকে পরিণত হবে, ওকে, চুম্বকে পরিণত হচ্ছে। ধীরে ধীরে আমি এই ফিল্ডটা বাড়াচ্ছি, যখন বি আর এইচ কোনো চুম্বক পদার্থ দিচ্ছি তার মধ্যে এগুলো ইন্ডিউস হচ্ছে বা আবিষ্ট হচ্ছে, তারপরে সেই চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। এবারে অনুরূপভাবে আমি যদি রিভার্স করি, এই প্রক্রিয়াটাকে যদি রিভার্স আমি করি, তাহলে সেটা আবার মানে এমনি চলে আসবে, যেটা সাধারণ পদার্থ বা চুম্বক পদার্থে চলে আসবে। অর্থাৎ আমি যদি বি আর এইচের মান কমাতে থাকি তাহলে এই পথে চলে আসার কথা ছিল, কিন্তু এই পথে আসবে না, দেখা যাচ্ছে এটা এইভাবে আসছে, ওকে। তার মানে যখন আমি এইচটাকে কমাচ্ছি, ভালো করে দেখে নাও, যখন আমি এইচ কমাচ্ছি আর বি কমাচ্ছি, এইচ ইকুয়াল টু এখানটায় জিরো, তাই না? এটা আমরা জানি এইচ ইকুয়াল টু জিরো। যখন এইচ ইকুয়াল টু জিরো হচ্ছে তখন কিন্তু বি ইকুয়াল টু জিরো হচ্ছে না, দেখে নাও। এইচ ইকুয়াল টু যখন জিরো হচ্ছে তখন এটা যদি এখানে চলে আসতো তাহলে বি ইকুয়াল টু জিরো হতো, কিন্তু বি ইকুয়াল টু জিরো হচ্ছে না। তার মানে কি? এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এখনও আছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র এর মধ্যে এখনও আছে, যেটাই হচ্ছে ধারণ ক্ষমতা। অর্থাৎ এতটুকু চুম্বক ক্ষেত্র সে ধরে রেখেছে, তার মানে এতটুকু চুম্বক ক্ষেত্র এর দ্বারা সৃষ্টি হবে, তাই না? তাহলে এই পদার্থটাকে যদি আমি এইভাবে সরিয়ে নিই, এইভাবে সরিয়ে নিই, তার মানে এর মধ্যে কি আছে? এতটুকু চুম্বক ক্ষেত্র আছে, এর মধ্যে এতটুকু চুম্বক ক্ষেত্র আছে, তার মানে এটা কি অন্যান্য ছোটোখাটো লোহাকে আকর্ষণ করতে পারবে, যেটা আমরা বলেছিলাম ধারণ ক্ষমতা বলেছিলাম। প্রথমে যে ধারণ ক্ষমতা আলোচনা করছিলাম, একটা চুম্বকের পাশে যদি একটা লোহাকে রাখা হয় সেটা চুম্বকে পরিণত হয়ে যাবে, লোহাটাকে সরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ধরে তার মধ্যে চুম্বক ধর্ম থাকবে। কেন থাকবে? এই কারণে জিরো হয়ে যাওয়া উচিত ছিল, যতক্ষণ সাপ্লাই দেবে ততক্ষণ এ কাজ করবে, সরে আসবে আর কাজ করতে পারবে না, কিন্তু তার সত্ত্বেও এর মধ্যে এনার্জি কিছুটার মধ্যে থেকে যাবে, কিছুক্ষণ ধরেও বা কিছু সময় ধরেও এ কী করবে, চুম্বক ধর্মটা এর মধ্যে থাকবে। সেইটাই ছিল তার ধারণ ক্ষমতা। সেটা যদি আমরা গ্রাফিক্যালি বুঝি তাহলে দেখতে পাচ্ছি কি এইচ ভি বাড়াচ্ছি, এর মধ্যে ক্ষমতাটা বাড়ছে, চুম্বকত্ব ধর্মটা বাড়ছে। যখন কমিয়ে নিচ্ছে দেখলাম এইচ ইকুয়াল টু, অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটি জিরো হলেও ম্যাগনেটিক ফিল্ডটা আমার জিরো হচ্ছে না, তাই না, একটু থেকে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে তার ধারণ ক্ষমতা, এটা হচ্ছে কি চুম্বক ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা, ওকে, এটা চুম্বকের ধারণ ক্ষমতা। তাহলে কতটুকু ধারণ ক্ষমতা, তাহলে আমি যদি এইচটাকে নেগেটিভ দিকে বাড়াই তাহলে নেগেটিভ দিকে বাড়ালে কী হবে, তার নির্দিষ্ট একটা মানেতে আমার জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে যখন এইচটা যখন নেগেটিভ হবে তাহলে বি ইকুয়াল টু, এখানটা কী হচ্ছে জিরো, এই জায়গায় বিটা জিরো, তাহলে এখানে এইচটা কত হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে নেগেটিভ এইচ মানে একটা আমার বিটা জিরো হচ্ছে। তাহলে এই প্রক্রিয়া যদি আমরা রিভার্স করি, অর্থাৎ এখান থেকে যদি এইভাবে নিয়ে নিই তাহলে এখানে একটা তৈরি হবে। ওকে, তাহলে এখানটা ঠিক হচ্ছে না, এখানটা একটু ভালো করে ছবিটা এঁকে দিচ্ছি আমি, ঠিক এইভাবে গিয়ে এইভাবে হবে। তাহলে এইটা হচ্ছে আমার বিএইচ লুপ, অর্থাৎ এখান থেকে এইভাবে শুরু হচ্ছে, এখান থেকে যদি এইভাবে শুরু হয় তাহলে এর অপোজিটটা এই দিকেও ঘটবে, তাহলে একে বলা হয় কি বিএইচ লুপ। ওকে, তাহলে এটা কি হচ্ছে, একে বলা হয় বিএইচ লুপ, বি আর এইচ এর মধ্যে আছে বলে এখানে বিএইচ লুপ বলা হয়। তাহলে এই ছবিটাকে যদি সুন্দর করে আঁকি, এখানে দেখে নাও, তাহলে আমরা যদি এটাকে ছবি আঁকা দেখাই তাহলে দেখে নাও এটা এইভাবে যাবে, এটা এইভাবে, ওকে এইভাবে আসবে। তা দেখে নাও এটা হচ্ছে আমার, এটা এই দিক জন্য এইভাবে, ওকে। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে আমার এইচ আর এটা হচ্ছে আমার বি। তাহলে একে বলা হয় কি বিএইচ লুপ বা হিস্টেরিসিস লুপ, অর্থাৎ এখানে কি মেমোরাইজ করা যায়, মেমোরি কার্ডের মতো ইউজ হচ্ছে। দেখো একটা মেমোরি কার্ডে তো তুমি একটা কোনো জিনিস দিলে সেটাকে সে ধরে রাখলো, একে হিস্টেরিয়া রোগ যে হয় না, এটা দেখবে তোমার এই হিস্টেরিয়া রোগটা বুঝতে পারবে। তো একটা সিনেমা ছিল বলিউডেতে ভুল ভুলাইয়া, সেখানে দেখবে একটা মেয়ের একটা প্রবলেম হয়েছিল যে ভূত লেগে, তার মধ্যে ভূত আছে বা আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেলো তার প্রিভিয়াস কিছু জিনিস ছিল সে তার মনে হচ্ছে, তো সেইটাই হচ্ছে তার হিস্টেরি বা হিস্টেরিয়া রোগ। এখানে হিস্টেরিসটা কেন নাম দিয়েছে, যে পিছনের জিনিসটা সে ধরে রেখেছে, পুরোপুরি মুছে যাচ্ছে না, যেটা দেওয়া হয়েছিল পুরোপুরি যখন নেওয়া হচ্ছে পুরোপুরি সেটা শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে রয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেই জন্য বলা হয় হিস্টেরিসিস। হিস্টেরিসিস রোগটা কি, যে কোনো কারণে ধরো আমাদের মাইন্ড দুরকম থাকে, কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড। ওকে, যদি আমি মনোবিজ্ঞানী নয় তবু আমি কিছুটা ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের স্যার হয়তো মানে বলছে এই কথা, এই কারণে বলছি এইটা যাতে তুমি সহজে বুঝতে পারো। আমার চেষ্টা থাকবে সব থেকে সহজ করে কীভাবে তোমাদের বোঝানো যায়। ওকে, এই এমনি আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর। তো দেখে নাও, আমরা জানি কনসিয়াস মাইন্ড থাকে, আনকনসিয়াস মাইন্ড থাকে। কনসিয়াস মাইন্ড মানে কি, পাতি ভাষা বলতে পারি আমি কি, অ্যাক্টিভ একটা, যেটা অ্যাক্টিভলি সবসময় কাজ করে, আর এমন কিছু জিনিস যেটা আমরা মন চাই, বলতে চাই, করতে চাই, কিন্তু আমরা মানে পাবলিকলি সেটা বলতেও পারে না বা সেটা প্রকাশ করতেও পারে না, সেটা আমাদের মনের মধ্যেই রয়ে যায়, সেগুলোকে আনকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডে আমরা যেগুলো কথা বলছি, যেই কাজগুলো করছি, প্রকাশ্য বলছি, করছি, এগুলো সবই কনসিয়াস মাইন্ডে, মানে এটা সবসময় অ্যাক্টিভ আছে। আর এমনও কিছু কাজ আছে, এমনও কিছু কথা আছে, এমনও কিছু চিন্তাভাবনা আছে যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকছে, যেটা ভাবছি কিন্তু লোককে প্রকাশ করতে পারছি না, লোককে বলতেও পারছি না, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকম ভয় থাকতে পারে বা বিভিন্ন কারণ থাকতে পারে না বলার। তো সেইগুলো কি আমাদের মধ্যেই সেটা সমাপ্ত হয়ে যায়। আমরা ভাবিয়েছি হয়তো যে 10 বছর আগের কথা ছিল, হয়তো আর নেই, শেষ হয়ে গেছে, কিন্তু সেটা শেষ হয়নি, সেটা তোমার আনকনসিয়াস মাইন্ডেও স্টোর আছে। কখনও কখনও স্বপ্নের মাধ্যমে তুমি এগুলো দেখতে থাকো, কখনও কখনো তোমার স্বপ্নের মধ্যে যে হ্যাঁ সেই বাচ্চাওয়ালার কী জিনিস তোমার মনে পড়ে গেল, বা কোনো একটা জিনিস ঘটেছে যেটা তোমার খুব আঘাত লেগেছে বা খুব খুশি দিয়েছে, সেই জিনিসটা তুমি হয়তো কিছু করতে পারোনি, সেটা তোমার মনের মধ্যেই রয়েছে, এইগুলো তুমি স্বপ্নের মাধ্যমে দেখো। আর যদি এরকম কোনো মানে জিনিস বারবার তোমার মধ্যে থেকে থাকে, তাহলে এমন কোনো কারোর দ্বারা এমন আঘাত পাচ্ছ বা এমন কথা শুনছো, তাকে উত্তর দিতে পারছো না, তাকে বলতেও পারছো না, তোমার মনের মধ্যে এগুলো রয়ে যাচ্ছে। তো এক সময় এগুলো মাত্রা যখন খুব বেড়ে যায় তখন এই আমাদের যে গ্ল্যান্ড আছে, গ্রন্থিগুলো আছে, সেগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গেল, সেই আনকনসিয়াস মাইন্ডে যেগুলো স্টোর আকারে ছিল সেগুলো সব ওপেনলি হয়ে যায়। বলে না ভূত ধরলে এর এনার্জি খুব বেড়ে যায়। যে একটা বড় তক্ত বড় মানে পালং কাঠের একটা ইয়ে আছে শোবার জায়গা আছে, সেইগুলোকে এক হাতে চাগিয়ে নিচ্ছে, এত ভারী ভারী জিনিস কী করে চাগিয়ে নিচ্ছে, এত জিনিস কী করে খেয়ে নিচ্ছে, এই অবশ্যই এর মধ্যে ভূত ঢুকে গেছে। ভূত মানে আমি বলছি না পুরো 100% কোনো কিছু নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে হিস্টেরিয়া রোগ। তার মানে সে পিছনে ব্যাপারগুলো তার মনের মধ্যে এমন গেঁথে গেছে যে তারপর তার শরীরে যে গ্ল্যান্ডগুলো বা যে গ্রন্থিগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। মানুষের সেই গ্ল্যান্ডগুলো বা সেই গ্রন্থিগুলো যে অ্যাক্টিভ হয়ে যায় তার এনার্জিটা অনেক বেড়ে যায়, সেই কারণে সে এই সমস্ত মানে কার্য দেখা বা কার বলে। কিন্তু পরবর্তীতে সেটা সুস্থ তার কিছু মনে থাকে না, কারণ কি সেটা সে কনসিয়াস মাইন্ডে করে না, সেটা আনকনসিয়াস মাইন্ডে করে, মানে সেটা তার মধ্যে থেকে থাকে, একদম ডিলিট হয়ে যায় না। ওকে, তা সেই রকম একই ব্যাপার যে আমি যে এখানে যখন আমি বিএইচ দিয়েছিলাম, এখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে একটা চুম্বকে পরিণত করেছিলাম, ব্যাকে যখন আমি আবার ফিরে নিয়ে আসছি তখন কিন্তু পুরোপুরি সে আবার চুম্বক পড়াতে হচ্ছে না, তার মধ্যে চুম্বক ধর্ম কিছুটা থেকে আছে। এই থেকে থাকা কি বলা কি হিস্টেরিসিস। ওকে, হিস্টেরিয়ার থেকে হিস্টেরিসিস এসছে। ওকে, তো তাহলে আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখুন আমি চেষ্টা করলাম যে কীভাবে তোমরা বুঝতে পারো, তো এক্সাম্পলটা যেভাবে নিতে পারো, কিন্তু এক্সাম্পলটাকে কম্পেয়ার করবে এর সঙ্গে। আমি অন্য কোনো হিসাবে এক্সাম্পলটা দিচ্ছি না, আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যাতে করে এর সঙ্গে কম্পেয়ার করে ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি, যে কোনো জিনিসকে যত প্র্যাকটিক্যালের সঙ্গে বা প্র্যাকটিস যেটা হচ্ছে বর্তমানের সঙ্গে যতটা তুমি মেলাতে পারবে এক্সাম্পল হিসাবে, ততটাই সেটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, আর আমার চেষ্টাই থাকে এটা যে কিভাবে যেই উদাহরণগুলো দিলে তোমরা বুঝতে পারো সহজে, সেরকম টাইপের কিছু উদাহরণ দিয়ে তোমার ফিজিক্সটা যেটা তোমার খুব টাফ মনে হয়, খুব কঠিন মনে হয়, সেটা খুব সহজে তুমি যাতে বুঝতে পেরে যাও। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এই হিস্টেরিসিস ব্যাপার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লস। হিস্টেরিসিস কিন্তু খুব ভালো নয়, যেমন হিস্টেরিয়া রোগ হলো এটা তো ক্ষতিকর। ঠিক একইভাবে কোনো পদার্থের মধ্যে চুম্বক পদার্থকে তখন আমি চুম্বক ধর্ম দিলাম, বিএইচ দিলাম, তাকে চুম্বকে রূপান্তরিত করলাম, আবার নিয়ে নিলাম, সেটা আবার চুম্বক পদার্থে রূপান্তরিত হয়ে গেল, তাহলে এটা খুব ভালো ব্যাপার। কিন্তু চুম্বক ধর্ম যদি থেকে যায় এটা তার লস, এটা খুব মানে এটা ভালো নয়, মানে এটা এক্সপেরিমেন্ট দিকে ভালো নয়। তাহলে এটা হিস্টেরিসিস লুপ, এটা লস আছে। ওকে, হিস্টেরিসিস লুপে এটা লস আছে। তাহলে এই লুপটা বিভিন্ন ইস্পাতের ক্ষেত্রে একরকম হয়, কাঁচা লোহার ক্ষেত্রে একরকম হয়। তাহলে দেখে নাও কার ক্ষেত্রে কেমন হয়, দেখে নাও আমি সেটা দেখাচ্ছি তোমাদের। কাঁচা লোহার ক্ষেত্রে এই লুপটা একটু খাড়া টাইপের হয়। ওকে, এই লুপটা একটু খাড়া টাইপের হয় এখানে। আর যদি আমরা ইস্পাত নিই, এটা হচ্ছে কাঁচা লোহার জন্য। ওকে, আর যদি আমরা ইস্পাত নিই, ইস্পাতের ক্ষেত্রে কেমন হবে দেখে নাও। ইস্পাতের ক্ষেত্রে এটা একটু বাঁকা থাকবে। ওকে, এইরকম টাইপের হবে, বা এখান থেকে এতটা এরকম না হলেও এখান থেকে একটু এরকম হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এইটা এখানে মিলন থেকে নাও। তাহলে কে চুম্বক ধর্মটা বেশি কে ধরে রাখবে? কাঁচা লোহা, এটা হচ্ছে ইস্পাত। ইস্পাত, ওকে, ইস্পাত। তা দেখো না কাঁচা লোহা চুম্বক ধর্মটা বেশি বেশি ধরে রাখবে আর ইস্পাতটা কম ধরে রাখবে, তাহলে লসটা কোনটার ক্ষেত্রে বেশি হবে? কাঁচা লোহার ক্ষেত্রে। ছবি দুটো এটা দেখে নেবে, এইটা একটু খাড়া মতো হবে আর এটা একটু মানে একটু বাঁকা টাইপের হবে। তাহলে এটা হচ্ছে ইস্পাত, এটা হচ্ছে কাঁচা লোহা। ওকে, তাহলে আমরা যদি স্থায়ী চুম্বক হিসাবে ব্যবহার করতে যাই, কোনো চুম্বক পদার্থকে স্থায়ী চুম্বক হিসাবে ব্যবহার করতে গেলে তাহলে আমরা কী লোহা দরকার? যেই লোহাগুলো বা যেই চুম্বকের ধারণ ক্ষমতা খুব বেশি হবে আর সহনশীলতা যার বেশি হবে, সেই সমস্ত লোহাকে বা সেই সমস্ত চুম্বক পদার্থকে স্থায়ী চুম্বক হিসাবে সিলেক্ট করা হয়। অর্থাৎ আমি একটা লোহা চাইছি, একে আমি চাইছি পুরোপুরি স্থায়ীভাবে চুম্বকে রূপান্তরিত করব, তাহলে এর মধ্যে কিছু গুণ থাকতে হবে। সেই গুণটা কি? এর ধারণ ক্ষমতাটা বেশি থাকবে, চুম্বক ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে, আর চুম্বক কি সহনশীলতাও বেশি থাকবে, আর চুম্বক ভেদ্যতাও বেশি থাকতে হবে। তাহলে এই গুণগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করতে পারি। এখান থেকে আর একটা কোশ্চেন থাকে যে ট্রান্সফরমারের বা ডায়নামোর কোর হিসাবে আমরা কোন লোহা ব্যবহার করব? তাহলে এমন লোহা ব্যবহার করব যার চুম্বক ভেদ্যতা খুব বেশি হবে, अर्थात एक क्षेत्र में नरम लोहा माने व्यवहार करा हय। नरम लोहार मध्य एक ट्रांसफर्मार कोर होते गेले बा मज्जा होते गेले जे गुणगुलो थाका दरकार सेटा नरम लोहार मध्य सेई गुणगुलो थाके, सेइजोन्य आमरा नरम लोहा व्यवहार करब ट्रांसफर्मार बा डायनामोर कोर हिसाबे। ओके, तो आशा करी तुम ये बुझते पेरेछो। ताहले आजके देखे नाओ टोटाल आजके हिस्टेरेसिस लूप, सहनशीलता और हे धारण क्षमता आलोचना करलाम। नेक्स्ट भिडियोते तुम्हार संगे जे जिओमैग्नेटिज्मटा पढ़ाबो अर्थात भूचुम्बकत्व ये ব্যাপারটা নিয়ে ডিটেইলস आलोचना करब। तो आजके যেগুলো आलोचना करलाम কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।